গাইস কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমি দুষ্টু তোমাদের সামনে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এটা কোনো ব্লগ না আজ তোমাদের সাথে একটা ছোট জাস্ট ভিডিও শেয়ার করব আজ আমি লাঞ্চে কি কি খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নাও আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে তো চলো দেখতে থাকো দেখো এখানে লাঞ্চ মেনুতে কি কি আছে এখানে আছে ভাত এখানে আলু করলা ভাজা এখানে আলু তরকারি আর এখানে আলু চিপ আর এখানে আছে হচ্ছে আমার প্রিয় পাপড় ভাজা আর এখানে আছে ডাল আমার তো যেহেতু নিরামিষ চলছে তো আমি আজকে এগুলোই খাবো তো চলো খেয়ে নি সকালে টিফিনে দেওয়া হয়েছিল বরকে আলু তরকারি তো খেয়ে বলি কেমন হয়েছে আমি পড়েছিলাম জানি না খেয়ে দেখি এতক্ষণে খেয়ে দেখছি ভালোই হয়েছে খেতে এটা রুটি বা লুচির সাথে খেতে খুব ভালো লাগে আমার তো কোনো স্ট্যান্ড নেই তার জন্য তোমাদেরকে ভিডিওটা এইভাবেই করছি আর এটা আমার ফার্স্ট ইটিং শো জানি না কেমন হচ্ছে আমি বলতে পারবো না তাও তোমরা একটু দেখো সব রোজ দিন কি একই ব্লগ দিতে তো আর ভালো লাগে না তাই ভাবছি যে আজকে একটু ইটিং শো করি এটা হচ্ছে কাঁচা মুগ ডাল করেছিলাম অনেকেই ইটিং শো করছো তাই আমার দেখে আমিও দেখে ইন্সপায়ার হলাম তোমাদের থেকে তাই ভাবলাম করি একটু আর হ্যাঁ আমি আবার বলছি আমার কোনো স্ট্যান্ড নেই হাতে ধরেই ভিডিও করি আমি যতদিন না একটা পজিশনে আসছি আমি ভেবেছি স্ট্যান্ড কিনবো না সেজন্য আমি কিনি চাইলেই কিনতে পারতাম একটা পজিশনে আসি তারপর তোমাদের ভালোবাসায় আমি নিশ্চয়ই স্ট্যান্ডটা কিনবো তোমরা এখন আপাতত এইভাবেই দেখো আলু করলা পটল আর হচ্ছে কি বলে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা করেছিলাম হ্যাঁ আমি কিন্তু ডান হাত দিয়ে করছি ক্যামেরার জন্য হয়তো উল্টো দেখা যেতে পারে তোমরা আবার ভেবো না অনেক সময় মিরর রিফ্লেকশনে উল্টো দেখা যায় আপাতত এখনো পর্যন্ত আমার ক্যামেরাতে এরকম হয়নি
দেখো পুরো ফিনিশ, এখানে নুন আছে, শুধু পুরো ফিনিশ করে দিয়েছি। এখানে ডাল ছিল নেই, মানে পাপড় ভাজা ছিল নেই, দারুণ খেলাম। তো চলো এগুলো গুছিয়ে আবার সামনে আসছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজ আমার লাঞ্চে কি কি ছিল। তা লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু চিপস, করলা আলু আলু দিয়ে পটল দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা ভাজা, আর পাঁপড় ভাজা, আর কি ছিল ওটা, মটর ডাল ছিল। এই ছিল আজকে আমার লাঞ্চের মেনু। আরেকটা জিনিস ছিল, সেটা আমি খাইনি, সেটা হচ্ছে পুদিনা পাতা চাটনি ছিল, সেটা আমি খাইনি। আর জানোই তো আমার নিরামিষ চলছে। তো রেগুলার সেম ব্লগ শেয়ার করি, ডেইলি ব্লগ শেয়ার করি, সেগুলো তো আর ভালো লাগে না, তাই ভাবলাম আজকে অন্য কিছু শেয়ার করি। তেমন কোনো ভিডিও মানে কন্টেন্ট ছিলও না আমার কাছে, তাই ভাবলাম আজকে একটু এডিটিং শো করি, কেমন হয় তোমাদের। তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমার পুরনো বন্ধু যারা আছো, যারা দেখেছো ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করে দিও, আর আমার নতুন বন্ধু যে যেখান থেকে দেখছো তারা অবশ্যই প্লিজ একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কি ভিডিও ছাড়ি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো, আজ আর কোনো কিছু শেয়ার করলাম না, এইটুকুনি শেয়ার করলাম। তো টাটা, ভালো থেকো, লাভ ইউ।